রাজন মোহন। আলমগীর এক সময় খুব সবার সাথেই মেলামেশা করত, বাট ওয়ান্স এবং খেতে খুব পছন্দ করত, প্রচণ্ড রকম পছন্দ করত, একদম অনেক অনেক খাবার খেত, অনেক অনেক মানে কল্পনাতীত। মানে ওকে আমি বলতাম যে তুমি এত খাবার খাও তো তুমি মোটাও হও না, আবার খেলে এটা পরবর্তী পর্যায়ে এক সময় তো খুব প্রবলেম হয়ে যাবে। কিন্তু শুনতো না, একটা হাঁস বা ফুল রোস্ট করে ওটা সে একাই খেত। আমি ওর বারাসায় একদিন গিয়েছিলাম, সেই জন্যই আমি এই কথাটা বলতে পেরেছি। এবং মানুষের সাথে তখন মেলামেশা করতো, কিন্তু একটা সময় আসলো শেষের দিকে হয়তো একটু মেলামেশাটাও একটু কনজারভেটিভ হয়ে গেল। মানে বলো যখন অ্যাডমিনিস্ট্রেটর মানে নিজের যখন পোশাক শিল্পের সাথে জড়িত, মানে জড়িত মানে ওই ইজ ওনার, যখন সে ওনার হয়ে গেল তখন যেন ওটার কিছুটা ছাপ, মানে ওই শ্রমিকদের চালাতে হলে যে একটা গুরুগম্ভীর ভাব নিয়ে থাকতে হয় সেই ধরনের একটা ভাব আমার মনে হয় যে ওর কাছে, ওর অজান্তেই চলে আসলো যখন লোকজনের কে লোকজনের কাছ থেকে একটু স্বতন্ত্রর মতো হয়ে গেল। আদারওয়াইজ শি ইজ নাইস, আমার কাছে এখনও মনে হয়। আগে দুষ্টামি করতো, গান শুনে তো গান খুব পছন্দ করতো, গান গাইতেও খুব ভালো। এখনও আমার এখন অবশ্য অনেকটা শান্ত হয়ে গেছে, কারণ ওর বোধহয় হার্ট ওপেন হার্ট সার্জারি করে এসছে, ওর মেয়ের জন্যে বোধহয় ড্রিঙ্ক করাও ছেড়ে দিয়েছে, একদম একদমই ছেড়ে দিয়েছে, যেটা আমরা অনেক বললেও কমাতে পারিনি। তারপরে বাইরে চলাফেরাও সমস্ত সীমিত হয়ে আসছে, খাওয়া দাওয়াটাও একটু একটু সীমিত হয়েছে, তাও খাওয়া দাওয়াটা যেটা হওয়া উচিত ততখানি সীমিত হয়েছে বলে আমার মনে হয় না। ও বলে যে ভাইয়া কতদিন বাঁচবো আপনি, আমরা যা মনে হয় ততটুকু, তবে যা মনে হয় তা তারা করতে না, কারণ তার দায়িত্ব আছে, এখন তার ছেলে মেয়েরা আছে, মেয়েরা দেখাশোনা করে, বাবাকে কন্ট্রোলে রাখে, ও ওয়াইফ কন্ট্রোলে রাখে। আলমগীর ইজ নাও এ কোয়াইট নাইস ম্যান।